একটি এসি সার্কিটে, ভি সমান সমান কত? 10 সাইন ওমেগা ডি মাইনাস কত? 10। এত ভোল্টেজ দেওয়া আছে এবং কারেন্ট কত? 5 কস ওমেগা ডি মাইনাস কত? 10 ডিগ্রি। হলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স কত? ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স কত এটা আমাদের বের করতে বলছে, ঠিক আছে? ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স কত এটা আমাদের বের করতে বলছে। তাহলে এখানে কি আছে? কস, এখানে কি আছে? সাইন। এখানে কি আছে? কস, এখানে কি আছে? সাইন। তাহলে হয় কস কে সাইন অথবা সাইন কে কস করতে। তাহলে আমরা কি বলছিলাম যে সাইন থিটা সমান সমান কি, সরি, সাইন, এর আগে দেখছিলাম যদি একে কস বানাই যে সাইন থিটা প্লাস 90 ডিগ্রি সমান সমান কি? কস থিটা। সাইন থিটা প্লাস 90 ডিগ্রি সমান সমান কি হবে? কস থিটা। আবার কস থিটা মাইনাস 90 ডিগ্রি সমান সমান, আচ্ছা একটু সময় ওটা দেখি তো, কলমের ইয়ে পড়ে গেছে, কলম নিয়ে আসবো। ঠিক আছে, ফিলাম তাহলে কি সাইন থিটা প্লাস 90 ডিগ্রি সমান সমান কি হবে? কস থিটা। আবার কস থিটা মাইনাস 90 ডিগ্রি সমান সমান কি হবে? সাইন থিটা। লেখা কি দেখা যাচ্ছে? নতুন কলম তো, লেখা দেখা যাচ্ছে? এ লেখাটা চোখে পড়ে? কেউ একজন রিপিট করুন, লেখা কি চোখে পড়ে? কিছু দেখা যাচ্ছে? আচ্ছা ওয়েট, দেখা যাচ্ছে? তাহলে তো আগের কলম দিয়ে লিখতে হয়। আচ্ছা তাহলে কি cos থিটা মাইনাস 90 ডিগ্রি সমান কি হবে? sin থিটা। তাহলে sin কে কত করতে হবে এভাবে করব, cos কে sin করতে হবে এভাবে করব। তাহলে আমরা কি করব? cos কে sin নেব, কি cos কে sin এ নেব। তাহলে 5 sin, 5 sin কি করব? cos 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 ডিগ্রি মানে cos 90 ডিগ্রি মানে দেখি sin সমান সমান কত? 5 cos থিটা মাইনাস 90 ডিগ্রি, মাইনাস 90 ডিগ্রি এখানে না, এখানে লেখাটা বোঝাচ্ছে না, এখানে আসি যে I সমান সমান কি 5 cos ওমেগা টি মাইনাস কত ছিল? 10 ডিগ্রি ছিল। তাহলে কি হবে? 5 আমাদের কি করতে হবে? থিটা মাইনাস 90 ডিগ্রি, তাহলে সাইন থিটা বসাইতে পারবো। থিটা মাইনাস 90 ডিগ্রি তাহলে সাইন থিটা
বসাইতে পারবো, ঠিক আছে? তাহলে cos theta minus 90 ডিগ্রি, theta minus 90 ডিগ্রি, ঠিক আছে? cos theta minus 90 ডিগ্রি যদি বসাই তাহলে এখানে দেখেন তো কত আসবে, এখানে ছিল কত minus 110 ডিগ্রি, কত ছিল minus 10 ডিগ্রি, এখানে এসে কত কত ডিগ্রি হয়েছে 90 ডিগ্রি, তাহলে এর সাথে যোগ করতে হবে 80, তাহলে কত হচ্ছে আমাদের 5 cos ওমেগা টি প্লাস 80 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। তাহলে দেখেন তো এই ইকুয়েশন আর এই ইকুয়েশন সেম কথা না? জি স্যার। আচ্ছা তাহলে এখন আমরা লিখতে পারি যে 5 sin থিটা, থিটা বলতে কতটুকু, এতটুকু যে থিটা মাইনাস 90 ডিগ্রি, তাহলে cos থিটা মাইনাস 90 ডিগ্রি সমান কি হবে sin থিটা, তাহলে এখন লিখতে পারি sin থিটা। কার কোনো প্রশ্ন আছে স্যার? বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কি sin পেলাম, এখানে কি, এখানেও sin, তাহলে এই দুটোর এখন কি আমাদের কি বের করতে বলছে এখানে, যে ফেজ ডিফারেন্স কত হবে, ফেজ ডিফারেন্স কত হবে, ঠিক আছে? তাহলে এখানে কত ছিল, সরি সরি, এখানে ভূমিকাটি গেছে তো, হ্যাঁ ফেজ ডিফারেন্স আমাদের কি বলছে কত হবে, ঠিক আছে? তাহলে ফেজ ডিফারেন্স দেখি, যে ফেজ ডিফারেন্স কি ভোল্টেজ মাইনাস কারেন্ট, জানি যে ফেজ ডিফারেন্স থিটা সমান কি ভোল্টেজের অ্যাঙ্গেল কত মাইনাস 10, মাইনাস কি হবে কারেন্টের অ্যাঙ্গেল, কারেন্টের কত হইছে মাইনাস 80, তাহলে কত হচ্ছে মাইনাস 90 ডিগ্রি, মাইনাস কত ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স হবে, 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স হবে, অর্থাৎ 90 ডিগ্রি কারেন্ট এগিয়ে থাকবে, কারেন্ট 90 ডিগ্রি এদিকে থাকবে, বি এর সে আই 90 ডিগ্রি লিডিং থাকবে, বি এর সে আই 90 ডিগ্রি লিডিং থাকবে, বইতে যেটা আছে সেটাই, তাহলে লিডিং কি হলো কারেন্ট, লিড কে করলো কারেন্ট, আই লিড করলো, ঠিক আছে? তারপর আমি আবারও ফেজ প্রথম থেকে একটু বোঝাই দিই, মাঝখানে চলে গেছিলাম, দেখেন বলছে একটা ইকুয়েশন দেওয়া আছে, একটা ইকুয়েশন দেওয়া আছে, বলছে এই দুজনের মধ্যে ফেজ ডিফারেন্স কত, এই দুজনের মধ্যে ফেজ ডিফারেন্স কত, অর্থাৎ কত কৌণিক ব্যবধান এরা চলতেছে, ঠিক আছে? তাহলে আমি কি বলছি, যদি ফেজ ডিফারেন্স বের করতে হয় অথবা ওয়েভ শেপ অঙ্কন করতে হয় তখন কি করতে হয় আমাদের দুইটাকেই একই ওয়েভে আনতে হবে, দেখেন এটা আছে সাইন ওয়েভ, এটা আছে কস ওয়েভ, এমন করতে হবে না, হয় দুটোই সাইন বা দুটোই কস আনতে হবে, কসে আনলে আমাদের হিসাব সুবিধা হয় কসে নিয়ে আসে, সরি সাইন আনলে হিসাব সুবিধা হয় সাইনে নিয়ে আসে, যাই হোক সাইন থেকে কস আসতে কি করতে হবে, সাইন থিটা প্লাস 90 ডিগ্রি ইকাল টু কি হবে কস থিটা, অথবা কস থিটা মাইনাস 90 ডিগ্রি ইকাল টু কি হবে সাইন থিটা, ইকাল টু কি হবে সাইন থিটা, তাহলে এটা সাইন আছে সাইন থাক, এটা কি আছে কস আছে, তাহলে কস কে কোথায় যাব সাইন এ নিয়ে যাব, তাহলে কস কে সাইন এ নিয়ে যেতে হলে যে কস কে যদি সাইন এ নিয়ে যাইতে হয় তাহলে রুটটা কি রাখতে হবে, যে থিটা মাইনাস 90 ডিগ্রি কি রাখতে হবে রুটটা, থিটা মাইনাস 90 ডিগ্রি, তাহলে এই টুকে বদলে কি লেখা যায় সাইন থিটা, তাহলে এই রূপটা এখানে বানাইতে হবে, তাহলে এখানে কি আছে cos ওমেগা টি মাইনাস 10 ডিগ্রি, তাহলে এখানে cos ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি লিখলে দেখেন তো এখান থেকে প্লাস মাইনাস করে মাইনাস 10 ডিগ্রি কিনতে হয়, তাহলে মাইনাস 10 ডিগ্রি যেহেতু হয় তাহলে সেম কথা এখানে ওইটা এই লাইন একই লিখছি জাস্ট 80 টা আগে নিয়ে আসছি, তাহলে এখানে কি দেখেন এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয় তাহলে কি হইলো যে 5 cos থিটা মাইনাস 90 ডিগ্রি, তাহলে cos থিটা মাইনাস 90 ডিগ্রি মানে কি sin থিটা, থিটা বলতে কি এতটুকু, তাহলে sin থিটা এই যে দেখাই দিলাম, তাহলে আমাদের হলো এটাও কি sin হবে এটাও sin হবে, তাহলে এর মধ্যে ফেজ ডিফারেন্স কত হবে, যে ভোল্টেজ মাইনাস ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কি হবে কারেন্ট অ্যাঙ্গেল, ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল, তাহলে কত হলো এই যে 90 ডিগ্রি, অথবা অথবা দেখেন এটা রেফারেন্স, এটা রেফারেন্স, তাহলে ভোল্টেজ কত ডিগ্রি পেছনে 90 ডিগ্রি, কত ডিগ্রি পেছনে সরি 10 ডিগ্রি, কত ডিগ্রি 10 ডিগ্রি, এই যে 10 ডিগ্রি দিলাম, সাপোজ এটা কত ডিগ্রি 10 ডিগ্রি, তাহলে এটা কি হবে ভোল্টেজ, কারেন্ট কত ডিগ্রি 80 ডিগ্রি, কত ডিগ্রি 80 ডিগ্রি, তাহলে দিই 80 ডিগ্রি, এটা কি কারেন্ট কত, এটা 80 ডিগ্রি, তাহলে বলছে কি ফেজ ডিফারেন্স, অর্থাৎ দুজনের মধ্যবর্তী কোণ কত, দুজনের মধ্যবর্তী কোণ কত, তাহলে এখন দুজনের মধ্যবর্তী কোণ কত হচ্ছে, এই যে দুজনের মধ্যবর্তী কোণ এটা কত হচ্ছে 10 আর কি 80 কত হচ্ছে 90 ডিগ্রি, 10 আর 80 কত হচ্ছে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি আমাদের চেয়েছে, সবাই বুঝতে পারছি, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বলতে পারি, আমার প্রশ্ন হলো আপনারা যখন আমরা কারেন্ট নিয়ে কাজ করছি ঠিক আছে, এখানে যখন আমরা ভোল্টেজ নিয়ে কাজ করতাম তাহলে হতো না মেথ হতো না কি, তখন আমরা ফেজ অ্যাঙ্গেল কারেন্টটা দিতাম 10 ডিগ্রি আর ভোল্টেজ যা হবে তা দিতাম,
এখন তো বলতেছে এখানে 10 ডিগ্রি অ্যাঙ্গেল দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি আমি cos কে sin করছি, আপনি sin কে cos ও করতে পারেন, মান একই আসবে, ঠিক আছে? sin কে যদি আমরা cos করি সেক্ষেত্রে আমার একটু ভ্যালুটা একটু দেখা যাবে, সেটা আমরা 90 ডিগ্রি থিটা প্লাস 90 ডিগ্রি কিভাবে করি একটু দেখা দিতে হবে। ভাই একই নিয়ম তো দুইটা। আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে এটা ছিল আমাদের কি, উভয়কে যখন cos এ আনলাম, উভয়কে যখন কিসে আনলাম, সরি sin এ আনলাম, উভয়কে sin এ আনলাম, এখন ভাই করতে উভয়কে cos এ আনতে হবে, উভয়কে cos এ, তাহলে কি cos এ, এ তো cos এ আছে অলরেডি, তাহলে কি আছে sin এ, তাহলে একে এখন cos এ নিয়ে যাবে, একে এখন cos এ নিয়ে যাবে, দেখি তাহলে cos এ নিয়ে যাই করলে কি হয়, তাহলে কি sin কে cos এ নিতে হলে কি করতে হবে, sin theta plus 90 ডিগ্রি আনতে হবে, sin theta plus 90 ডিগ্রি আনতে হবে। ওমেগা টি কি প্লাস 90 ডিগ্রি, থিটা প্লাস 90 ডিগ্রি আনতে হবে, কিন্তু এখানে ছিল কত ডিগ্রি, মাইনাস 10 ডিগ্রি, তাহলে এখানে মাইনাস যদি 100 ডিগ্রি দেই তাহলে এইটা আর এইটা কি সেম হয় না, এখানে যদি 90 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বাদ দিই তাহলে এইটার আগের লাইন কি সেম হয় না, সেম সেম হয় কি না, জি সেম হচ্ছে, সেম হচ্ছে, তাহলে এখন বি সমান কি লিখতে পারি, যে 10 sin এটু বলতে কি থিটা, এটু কি থিটা, তাহলে sin এখন cos, কারণ কি sin থিটা, সরি সরি একটু ভুল হইছে এখানে, হ্যাঁ এটা ঠিক আছে, পরের লাইন এবারে এটু এখন থিটা না, sin থিটা প্লাস 90 ডিগ্রি, sin থিটা প্লাস 90 ডিগ্রি হবে, তাহলে এখানে কি হবে sin ওমেগা টি মাইনাস কত 100 ডিগ্রি প্লাস কত 90 ডিগ্রি, প্লাস কত 90 ডিগ্রি, তাহলে এবার b সমান 10 sin theta plus 90 তাহলে theta এখন কতটুকু, এই যে এইটুকু theta কতটুকু, এইটুকু, অর্থাৎ omega t minus 100 হলো theta আর plus 90 ডিগ্রি, দে theta এর সাথে এইটুকু তুলনা করলাম আর plus 90 ডিগ্রি এইটা, তাহলে কি হলো আমাদের যে cos theta বলতে কি omega t minus 100, omega t minus 100, এটাই হলো আমাদের কি ইকুয়েশন, ঠিক আছে এটা হলো আমাদের ইকুয়েশন, তাহলে এদের মধ্যে ফেজ ডিফারেন্সটা দেখেন, আবারও দেখেন ফেজ ডিফারেন্স একই হবে, যে ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল, ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল, তাহলে থিটা সমান সমান কি, ভোল্টেজ অ্যাঙ্গেল কত 10 মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল কত মাইনাস 10, তাহলে কত হচ্ছে এখানে, সরি এটা 100 ছিল, তাহলে কত হচ্ছে আমাদের মাইনাস 90 ডিগ্রি, আগের মতনই কিন্তু, অথবা অথবা যদি আমরা এ অঙ্কন করে দেখি, এটা যদি অঙ্কন করে দেখি, এটা দুইটাই মাইনাস না, তাহলে নিচের দিকে আসবে একটু বড়, উপরের দিকে তুলে নিয়ে যাই, যদি ভেক্টর অঙ্কন করে দেখি কি হয় দেখি, এটা কত ছিল মাইনাস 100 ডিগ্রি, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় মাইনাস 100 ডিগ্রি তো সরে আসবে, এটা কত মাইনাস 100 ডিগ্রি, কারেন্ট কত ছিল মাইনাস 10 ডিগ্রি, কারেন্ট কত ছিল মাইনাস 10 ডিগ্রি, তাহলে এটা কি কারেন্ট কত ডিগ্রি 10 ডিগ্রি, তাহলে টোটালটা এখন কত হচ্ছে 90 ডিগ্রি, টোটালটা কত হচ্ছে 90 ডিগ্রি, আশা করি বুঝতে পারছেন, তারপরে কেউ যদি না বুঝে থাকি তাহলে প্রশ্ন করি, কস দিয়ে প্রকাশ করি, সুতরাং কস 90 ডিগ্রি যা কস মাইনাস 90 ডিগ্রি তাই, এখানে আপনি কি আসছে মাইনাস 90 ডিগ্রি, কিন্তু আপনি অ্যানসার লেখার সময় লিখতে হবে যে কে 90 ডিগ্রি আগে আছে, দেখি তো, হ্যাঁ কি ভোল্টেজ কারেন্ট থেকে কত ডিগ্রি আগে আছে 90 ডিগ্রি আগে আছে, এটা লিখতে হবে, ঠিক আছে ভোল্টেজ কারেন্ট থেকে কত ডিগ্রি আগে আছে 90 ডিগ্রি আগে আছে, ঠিক আছে, কারণ এখানে মাইনাস ও প্লাস ও কেটে কোনো ম্যাটার না, কারণ কস প্লাসের মানও যা কস মাইনাসের মানও তাই, ঠিক আছে তখন তো আমরা ওই যে 90 দিয়ে আবার ওই যে সাইনে কনভার্ট হতো আর কি, তখন কি হতো ভাই, আপনি কথা বুঝিনি আমি,
আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 110 নম্বর ছিল, এবার কি বলছে 111 নম্বর। 111 নম্বর নাম আমরা একটু দেখব কি দেওয়া আছে। তারপর কি দেওয়া আছে ভোল্টেজ ভি টু সমান সমান ফাইভ সাইন দুই 377 প্লাস 30 ডিগ্রি। তাহলে আমাদের কি বলছে যে হোয়াট ইজ দা ফেজ রিলেশন বিটুইন বি ওয়ান এবং বি টু। ফেজ রিলেশন বিটুইন বি ওয়ান এবং বি টু, অর্থাৎ বি ওয়ান এবং বি টুর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল কাজ করতেছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল কাজ করতেছে। তাহলে আমরা এখন সলিউশন করি। এখানে দেখি 5 সাইন 377 তো ঠিক আছে, এখানেও দেখি 5 সাইন, এই যে এখানে ঠিক নাই, কি ঠিক নাই, এই যে সাইনের যে 2 ডিগ্রিটা কমন ছিল এই ডিগ্রিটা কি হয়েছে উভয়ের সাথে চলে আসছে, এটা কি টি ছিল না, হ্যাঁ টি ছিল, এই ডিগ্রিটা কি হচ্ছে উভয়ের সাথে চলে আসছে। যে কমন আছে সাইনের সামনে যেটা থাকে সেটা কি কি থাকে, সাইন কস ট্যান এগুলো ত্রিকোণমিতি যেগুলো আছে তাদের সামনে যেটা থাকবে সেটাই ডিগ্রি, তাদের সামনে যেটা থাকবে সেটাই ডিগ্রি। তাহলে সাইনের সামনে কত দুই, তাহলে দুইটাও কিন্তু ডিগ্রি, কিন্তু দুই কি আছে কমন আকারে আছে, তাহলে কমন আকারে রাখা যাবে না, ওর মধ্যে কি দিয়ে দিতে হবে। তাহলে ভি টু সমান কত হবে যে ফাইভ সাইন, এখন এর সাথে দুই গুণ করলে কত হবে আমাদের 377 গুণন দুই, 377 গুণন দুই 754, কত হবে 754 টি যোগ 30 দুগানি কত 60, 30 দুগানি কত হচ্ছে 60, এই তো আমাদের হয়ে গেল। তাহলে এটা কি আছে সাইন, এটাও কি আছে সাইন, তাহলে এটাও সাইন এটাও সাইন। তাহলে এখন আমরা ফেজ রিলেশন দেখতে পারি, ফেজ রিলেশন আমি কি আছে দেখতেছি একজনের মধ্যে একজন, এখন অঙ্কন করে দেখি এটা যদি রেফারেন্স ভোল্টেজ হয় সরি রেফারেন্স বার হয় কত ডিগ্রি আছে, বি ওয়ান কত ডিগ্রি 30 ডিগ্রি, বি ওয়ান কত ডিগ্রি 30 ডিগ্রি, এটা বি ওয়ান কত ডিগ্রি 30 ডিগ্রি, তারপর বি টু কত ডিগ্রি 60 ডিগ্রি, বি টু কত ডিগ্রি 60 ডিগ্রি বলছে। তাহলে এটা কি বি টু কত ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে এই দুজনের মাঝে কত ডিগ্রি কাজ করতেছে 30 ডিগ্রি, দুজনের মাঝে কত ডিগ্রি কাজ করতেছে 30 ডিগ্রি, অর্থাৎ দুজন কত ডিগ্রি ব্যবধানে আগাচ্ছে 30 ডিগ্রি ব্যবধানে আগাচ্ছে। তাহলে 30 ডিগ্রি ব্যবধানে আগাচ্ছে কিন্তু লিড কে করতেছে, দেখেন তো লিড করতেছে কিন্তু বি টু, কে লিড করতেছে বি টু লিড করতেছে, ঠিক আছে, কারণ বি টু আগে আছে পেছনে কে বি ওয়ান, আগে কি আছে বি টু, সুতরাং বি ওয়ান থেকে বি টু কত ডিগ্রিতে লিড করতেছে 30 ডিগ্রিতে লিড করতেছে। অথবা আমরা এভাবে বলতে পারি যে বি ওয়ান বি টু থেকে 30 ডিগ্রি কি করতেছে ল্যাগ করতেছে, বি ওয়ান বি টু থেকে 30 ডিগ্রি কি করতেছে ল্যাগ করতেছে। মনে রাখবেন এটি যদি এইদিকে আসে নিচের দিকে আসে তাহলে সেটা কি ল্যাগ হবে, উপরের দিকে গেলে সেটা কি হবে লিড হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা আমাদের শেষ হয়ে গেল, এখন তারপরে কত নম্বর বলছে 112 নম্বর, 112 নম্বর যেটা আছে রিলেশনশিপ বিটুইন টু মেনশন ওয়ান ইজ লিডিং, এটা পারবেন, এটা সব সেম আগের মতনই যেটা দেখাইছি। 113 নম্বর ভোল্টেজ এত দিয়ে আছে ডিটারমাইন রেজিস্টিভ রিঅ্যাকটিভ কম্পোনেন্ট অফ দ্য ইম্পিডেন্স, আর এটা করে দিই 113 নম্বর। তাহলে 113 নম্বর কি বলছে আমাদের, তে বলছে যে একটি ভোল্টেজ তাৎক্ষণিক ভোল্টেজ দেওয়া আছে কত 310 সাইন ওমেগা টি মাইনাস 45 ডিগ্রি, তারপর আইটি কত দেওয়া আছে যে 31 কস ওমেগা টি মাইনাস কত ডিগ্রি 60 ডিগ্রি, মাইনাস কত ডিগ্রি 60 ডিগ্রি। আমাদের কি বলতে বলছে রেজিস্টিভ রিঅ্যাকটিভ কম্পোনেন্ট অফ দ্য ইম্পিডেন্স, তাহলে কি বলবো করতে বলছে রেজিস্টিভ এন্ড রিঅ্যাকটিভ কম্পোনেন্ট, ঠিক আছে, অফ দ্য ইম্পিডেন্স, অর্থাৎ জেড বের করলে হবে। এখান থেকে কি বের করতে বলছে আমাদের জেড সমান কি ওয়াট, জেড সমান কি বের করতে বলছে ওয়াট। তাহলে আমরা কি বলছি দুটাকে একই ওয়েভে রাখতে হবে, দুটাকে কি একই ওয়েভে রাখতে হবে। তাহলে আইটি কে আমরা পরিবর্তন করি, আইটি কে পরিবর্তন করি 31, তাহলে কি লাগবে কস
थीटा माइनस 90 डिग्री इक्वल टू क्या है साइन थीटा पहले कॉस क्या है थीटा माइनस 90 डिग्री लग ठीक है माइनस की लग पे 90 डिग्री तो लेकिन की लग पे कॉस ओमेगा टी 90 डिग्री साथे हमरा কত যোগ করলে এখানে 60 ডিগ্রি হবে माइनस 60 ডিগ্রি হবে সমান তো প্লাস 30 ডিগ্রি প্লাস 30 হ্যাঁ প্লাস 30 সবাই বুঝতেছেন তো ভাই মানে কিভাবে চেঞ্জ করতেছি সবাই বুঝতেছি তো একটু রেসপন্স করি কিভাবে চেঞ্জ করতেছি বুঝতেছি সবাই একটু রেসপন্স করি ভাই সবাই একটু বলি সবাই বুঝতেছি কিনা একটু বলি কেউ কোনো কথা বলেন না কেন তাহলে 31 এর জায়গায় 3 হয়ে আছে ওটা আচ্ছা ঠিক আছে বুঝিনা ভাই কি বললেন ও যে আইটি 31 এর জায়গায় মানে 3 হয়ে আছে স্যার ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে সামান্য মিসিং হচ্ছে আচ্ছা এটা কোন ফ্যাক্ট না যাই হোক তাহলে আমরা আনলাম তাহলে এখন কি আইটি তাহলে কত লাগবে আমাদের থিটা হয়ে গেছে দেখেন থিটা কিন্তু হয়ে গেছে মাইনাস 90 ডিগ্রি হয়ে গেছে তাহলে এখন অটোমেটিক ভাবে আমরা সাইন চলে আসবে সাইন ओमेगा टी प्लस কত ডিগ্রি 30 ডিগ্রি সাইন ওমেগা টি প্লাস 30 ডিগ্রি হয়ে গেল আমাদের এটাও সাইন হয়ে গেল না এটাও সাইন তাহলে এখন কি বের করতে বলছে আমাদের জেড কি বের করতে বলছে জেড তাহলে জেড মানে কি ভি বাই কত আই জেড মানে ভি বাই আই তাহলে কত 310 অ্যাঙ্গেল কত মাইনাস 45 ডিভাইডেড বাই কত 31 অ্যাঙ্গেল কত 30 ডিগ্রি তাহলে এখানে কত হচ্ছে আমাদের এখানে কত হচ্ছে 10 10 না 10 অ্যাঙ্গেল অফ কত মাইনাস 15 ডিগ্রি 10 অ্যাঙ্গেল অফ কত মাইনাস 15 ডিগ্রি তাই তো ক্যালকুলেটর কই আচ্ছা সবাই পোলার ফর্মে করে ফেলি পোলার ফর্ম 30 310 অ্যাঙ্গেল মাইনাস কত 45 ভাগ 31 অ্যাঙ্গেল প্লাস কত 30 তাহলে কত হইলো আমাদের যে 2.58 মাইনাস দেওয়া কত 9.65 9.65 আমরা জানি না দেখেন যে জেড সমান সমান কি আর প্লাস মাইনাস জে অফ কি এক্স প্লাস মাইনাস জে অফ কি এক্স জানি তাহলে সেটা কি আর প্লাস জে অফ এক্স এল জানি আবার আর মাইনাস জে অফ কি এক্স সি কি আসছে এখানে মাইনাস আসছে তাহলে আর সমান সমান কত হবে 2.58 তাহলে মাইনাস যেহেতু আসছে সেটা কিসের মান এক্স এর মান হবে তাহলে x এর সমান কত হবে 9.65 এটাই কি আমাদের অ্যানসার এই অ্যানসারটা আমাদের কি চেয়েছে দেখেন তো এই ম্যাথে কারো কোনো সমস্যা আছে কিনা এই ম্যাথটাতে কারো কোনো অসুবিধা আছে কিনা বুঝছি অসুবিধা থাকলে বলি না হলে মুছে দেব ভাই সবাই চুপ আছে তাহলে মুছে দেই আচ্ছা এখন আমরা 114 নম্বর ম্যাথটি করব 114 6 ভোল্টেজ এটা কত ভোল্টেজ 10 ভোল্টেজ এটা কত ভোল্টেজ 2 ভোল্টেজ ঠিক আছে আমাদের কি বের করতে বলছে যে ডিসি ভোল্টেজ যে হোয়াট ইজ দা ডিসি ভোল্টেজ অন দা ওয়েভফর্ম ইন দা হোয়াট ইজ দা ডিসি ভোল্টেজ অফ দা ওয়েভফর্ম ইন দা গিভেন সার্কিট ইন দা গিভেন সার্কিট ঠিক আছে তাহলে
তো দেখেন এখানে এটা হচ্ছে আমাদের এখানে কি ভোল্টেজ আছে 6 ভোল্টেজ কি আছে ডিসি 6 ভোল্টেজ কি আছে ডিসি 6 ভোল্টেজ দেখেন একবার স্ট্রেট লাইন যেটা চলে যাচ্ছে সেটা কি 6 ভোল্টেজ ডিসি 6 ভোল্টেজ মূলত এখানে 0 কোনটা ছিল এই যে 0 0 কোনটা এই যে 0 এটা কি 0 কিন্তু 0 তে কি গেছে উপরে গেছে আচ্ছা ডিসি 6 ভোল্টেজ কত আছে এই যেটা ডিসি 6 ভোল্টেজ তাহলে সাইন ওয়েভটার ভোল্টেজটা কত সাইন ওয়েভটার ভোল্টেজটা কত দেখেন তো 6 থেকে কত 4 আবার 6 থেকে কত 4 6 থেকে 4 উপরে গেলে 10 6 থেকে 4 নিচে নামলে কত 2 তার মানে কি সাইন ওয়েভের এটা কত আমাদের মানে তাৎক্ষণিক যে এটা হবে সাইন ওয়েভের তাৎক্ষণিক মানটা হবে কত 4 sin থিটা এখানে কি দেওয়া আছে 4 sin থিটা বা ওমেগা টি আর কি একই কথা ঠিক আছে 4 sin থিটা বা ওমেগা টি তাহলে এটা তো দেওয়া আছে তাহলে এটা কি দিলাম আই স্কয়ার তাহলে ডিসি টা কি কত আছে আই ডিসি টা কত আছে আই ডিসি টা ভোল্ট সরি এটা হচ্ছে কি ভোল্টেজ তাহলে এটা কি বি তাৎক্ষণিক এবার কি বিডিসি কত দেওয়া আছে বিডিসি দেওয়া আছে কত 6 ভোল্টেজ বিডিসি কত দেওয়া আছে 6 ভোল্টেজ এটাকে বলে ডিসি অফসেট ভোল্টেজ কি বলে ডিসি অফসেট ভোল্টেজ তাহলে এটা সলভ করার নিয়ম কি যে ভি আর এম এস সমান সমান ভি আর এম এস সমান সমান রুট ওভার তাহলে এক মিনিট তাহলে এখানে টোটাল ভোল্টেজটা কি হবে আগে দেখে দেখি এখানে টোটাল ভোল্টেজটা তাহলে কি যে টোটাল ইয়ার ভোল্টেজ কত 6 প্লাস 4 সাইন ওমেগা টি 6 প্লাস 4 সাইন ওমেগা টি তাহলে এখন আমরা এটা যদি আরএমএস ভ্যালু বের করি ভি আরএমএস সমান সমান কত হবে রুট ওভার 1 বাই কত টি রুট ওভার 1 বাই টি ইনটু কি ভি স্কয়ার রুট ওভার 1 বাই টি ইনটু কি ভি স্কয়ার তাহলে ভি আরএমএস সমান সমান রুট ওভার 1 বাই টি রুট ওভার 1 বাই টি এখন 1 বাই টি বলতে তো এখানে কোনো কিছু নাই 1 বাই টি বলতে এখানে কোনো কিছু তো নাই টি বলতে তাহলে কোনটা এটা টি বলতে কোনো কোনটা রয়েছে তাহলে এটা কি বলতে এখন কোনটা ওইটা তাহলে 1 বাই টি এখানে কত হবে 1 বাই টি ইকুয়েশন ভি কত 6 প্লাস 4 সাইন ওমেগা টি স্কয়ার এখান থেকে আমাদের ইকুয়েশন বের হয়ে যাবে ঠিক আছে অথবা অথবা আমরা দেখেন আমরা জানি অথবা আমরা জানি যে ভি আরএমএস সমান সমান রুট ওভার ভি ডিসি যোগ ভি এসি ভি ডিসি স্কয়ার যোগ কি ভি এসি স্কয়ার ভি আরএমএস সমান সমান ভি ডিসি স্কয়ার যোগ ভি ডিসি স্কয়ার ঠিক আছে তাহলে এখানে ভি আরএমএস সমান সমান রুট ওভার ভি ডিসি স্কয়ার কত এখানে 6 ভোল্টেজ যোগ বিএসি স্কয়ার বিএসি মানে কি আরএমএস বিএসি মানে কি আরএমএস ভ্যালু তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত 10 ম্যাক্সিমাম ভ্যালু কত আছে 10 না সরি 6 থেকে বন্ধ গেলে কত হয় 4 তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত আছে 4 তাহলে এটা তাহলে কি আরএমএস ভ্যালু কি 4/√2 4/√2 তাহলে এখান থেকে আমাদের অটোমেটিক মানটা কত চলে আসবে 6.63 ভোল্টেজ 6.63 ভোল্টেজ আমরা এভাবেও করতে পারবো এভাবেও করতে পারবো কোনো অসুবিধা নাই কিন্তু এভাবে করলে এক্সপ্লেইন করতে 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 আরো অনেক বেশি নিচে চলে যাবে ঠিক আছে এক্সপ্লেইন করতে করতে আরো অনেক বেশি নিচে চলে যাবে কেন কারণ এখানে টাইমটা দেওয়া নাই কি দেওয়া নাই টাইমটা দেওয়া নাই যদি এখানে টাইমটা দেয়া থাকতো তাহলে আমরা খুব দ্রুতই ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারতাম যদি টাইমটা দেয়া থাকতো তাহলে খুব দ্রুতই ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারতাম কিন্তু এখানে তো এখন টাইম দেওয়া নাই সেজন্য আমরা এটা পারবো না ঠিক আছে এখানে যেহেতু টাইম দেওয়া নাই সেজন্য আমরা এটা ই করতে পারবো না আমাদের ক্যালকুলেটর করতে পারবো না যদি টাইমটা দেয়া থাকতো ক্যালকুলেটরে যে ফাংশন আছে এটা ক্যালকুলেটর করা যায় সাপোজ আমি বলে দিচ্ছি তারপরেও যে সাপোজ দেওয়া আছে ক্যালকুলেটরে ক্যালকুলেটর কিভাবে সলিউশন করবেন এটা আমি দেখাই দিচ্ছি একটা মান ধরে আমি দেখাই দিচ্ছি ঠিক আছে দেখো এটা দেখেন এই যে ম্যাথটা ইকুয়েশন করলাম এই ইকুয়েশনে কার কথা কোন সমস্যা আছে এই সমস্যা কি আছে যেমন আমরা ভাই একটু জোরে বলি একটু লাউডলি বলি ভাই রুট ওভার 1 বাই টি গুণ উচ্চতা স্কয়ার সেক্ষেত্রে আমরা একটু লাউডলি বলি
তাহলে উচ্চতার ভ্যালুটা মানে কত দেব উচ্চতার ভ্যালুটা আপনি কথা আসছে না ভাই বলতেছি উচ্চতার ভ্যালুটা কত দেব উচ্চতার মানে কথা কেউ একজন শুনে দেখলে একটু রিপিট দেই তো আসসালামু আলাইকুম মৃদুল ভাই হ্যাঁ ভাই জোরে বলেন আমি রনি পারফেক্ট বলছিলাম আপনার ক্লাসে দেখে আমি ঢুকেছি থ্যাংক ইউ আপনার সুন্দর ক্লাস নেয়ার জন্য আই ভিআরএমএস সেটা আপনি আসলে আপনি রূপমান ডিডিসি স্কয়ার প্লাস ডিএসি স্কয়ার করছেন এটা আমার আসলে জানা ছিল না এটা কি সবগুলা ক্ষেত্রেই হয় জি ভাই মানে এটা एक्चुअली আমার জানা নেই একটু দেখতে হবে মানে শর্টকাট করা যায় কিনা এটা কোনটা ভাই কোনটা আপনি বিকল্প নিয়ম যেটা দেখছেন ভিআরএমএস সমান রুট ওভার ভিডিসি স্কয়ার প্লাস ভিএসি স্কয়ার যেটা মানে এটা কি সবগুলা ক্ষেত্রেই হয় এরকম নাকি মানে এটার জন্য স্পেশালি হচ্ছে না এটার জন্য যদি কোনো সিগন্যালের সাথে একসাথে যদি এসি এবং ডিসি থাকে একই তারে এসি এবং ডিসি যদি থাকে তখন আমরা এভাবে সলভ করি এসি এবং ডিসি যদি কোনো সিগন্যালে একই তারে যদি এসি এবং ডিসি দেওয়া হয় থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ জি ভাই ঠিক আছে ভাই কারো কোনো প্রশ্ন আছে ভাই আমার তিন নম্বর লাইনটা আমার একটু বুঝে দেন তিন নম্বর লাইনটা জি ভাই তিন নম্বর লাইনটা ভাই এই যে বিআরএম এর সমস্যা হচ্ছে হ্যাঁ এটা 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 ও সরি এখানে তো ইয়ে হবে আর কি অন্তরীকরণ হবে এখানে দেখেন আমরা আরএমএস যেটা বের করি আরএমএস যেটা বের করি আরএমএস সমস্যা কি জানি আমরা যে √1/t √ ওভার কি জানি যে √1/t ইনটু কি তাৎকো ডাবল স্কয়ার হয়ে গেছে না ইনটু কি তাৎক্ষণিক ভোল্টেজ স্কয়ার ইনটু কি তাৎক্ষণিক ভোল্টেজ স্কয়ার তার কি অন্তরীকরণ তাৎক্ষণিক ভোল্টেজ স্কয়ারে কি হবে অন্তরীকরণ এটা আমার কি ভি আরএমএস এর কি ভি আরএমএস এর নির্ণয়ের সূত্র যে ভি আরএমএস সমান সমান √1/t ইনটু কি যে তাৎক্ষণিক ভোল্টেজ বা কারেন্ট স্কয়ার ইনটু কি যার সাপেক্ষে অন্তরীকরণ করব সেটা যদি এখানে কি আছে t তাহলে t এর সাপেক্ষে অন্তরীকরণ করব তাই dt dc যদি এখানে x থাকতো তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতাম তাহলে কি হইতো dx ঠিক আছে আর কার কোনো প্রশ্ন আছে ভাই ভাই আমরা আগের অঙ্ক যেমন করছি যেমন 1/t সমান সমান আপনার এই গুণ ভূমি গুণ উচ্চতা স্কয়ার ওভাবে করা যায় না আমার বলেন আমার বলেন ভূমি গুণ উচ্চতা স্কয়ার আগের অঙ্কে যেমন ও শুনুন শুনুন ওখানে ওখানে আসলে ভূমি গুণ উচ্চতা স্কয়ার ওটা সাইনোসয়েডালের জন্য হবে না ওটা কিসের জন্য হবে না সাইনোসয়েডালের জন্য হবে না যে ভূমি গুণ স্কয়ার সরি ভূমি গুণ উচ্চতা স্কয়ারটা সাইনোসয়েডালের জন্য হবে না তো এটা সাইনোসয়েডালের জন্য হবে না সরি এখানে একটু মিস্টেক গেছে 0 থেকে কি টাইম 0 থেকে কি টাইম ভূমি গুণ উচ্চতা স্কয়ার ওটা সাইনোসয়েডালের জন্য হয় না ওটা শুধুমাত্র নন সাইনোসয়েডালের জন্য ঠিক আছে নন সাইনোসয়েডালের জন্য যেরকম স্কয়ার ওয়েভের বেলায় এক রকম আবার ট্রায়াঙ্গুলার ওয়েভের বেলায় আরেক রকম আমরা স্কয়ার ওয়েভের বেলায় দেখছি ট্রায়াঙ্গুলার ওয়েভের বেলায় আমরা আরেকটা নিয়ম দেব কিন্তু এখানে তো ভাই ওই তো ট্রায়াঙ্গুলার মানে প্রশ্ন তো ট্রায়াঙ্গুলার ওয়েভ নাই তারপর ট্রায়াঙ্গুলার ওয়েভ কেমন হয় আমি সেটা দেখাই দিচ্ছি ঠিক আছে ট্রায়াঙ্গুলার ওয়েভটা কেমন হয় সেটা আমি দেখাই দিচ্ছি এই প্রশ্নটা কার কোনো অসুবিধা আছে না আমি একটা প্রশ্ন করতে তখন কোথায় রাখবো মানে ডাটাটা কি আর বের করতে হবে না জি ভাই কি বললেন ভাই তাহলে যেভাবে আপনি করেছেন আর কি 1/t দিয়ে ওখানে সলিউশনটা কি ফাইনাল রেজাল্টটা বের হবে না হ্যাঁ 1/t দিয়ে যেখানে যেটা দিলাম আর কি অন্তরীকরণ না সরি যদুরীকরণ যেটা দিলাম এই অন্তরীকরণ বলে ফেলেছি যদুরীকরণ এখান থেকে তো আমাদের বের হবে ঠিক আছে কিন্তু এখান থেকে যেটা বের হবে অনেক লম্বা ইকুয়েশন হয়ে যাবে এখান থেকে যেটা বের হবে অনেক লম্বা ইকুয়েশন হয়ে যাবে কারণ t এর মান দেওয়া নেই এরকম যদি dc এর অফসেট ভোল্টেজের ওয়েভ হয়ে থাকে এরকম যদি dc এর অফসেট ভোল্টেজের ওয়েভ হয়ে থাকে অর্থাৎ একই তারের মধ্যে ac এবং dc দেয় একই তারের মধ্যে যদি এসি এবং ডিসি দেয় তখন আমরা এই সূত্রটি করতে পারবো যে ওই তারের ভিআরএমএস মানে একই তারের মধ্যে দেখেন কি দিয়েছে দেখেন একই তারের মধ্যে এসি এবং ডিসি সিগন্যাল দিয়েছে তাহলে ওর ভিআরএমএস কি হবে ওই তারের ভিআরএমএস সমান সমান রুট ওভার ভি ডিসি স্কয়ার যোগ ভি এসি এর আরএমএস স্কয়ার তাহলে ভি ডিসি স্কয়ার মানে কি ডিসি কত 6 ভোল্টেজ যোগ এসি এর আরএমএস এসি এর ম্যাক্সিমাম ভ্যালু কত এখান থেকে এখন কত আছে 4 কত আছে 4
তাহলে কত হচ্ছে এখানে 4/√2 ম্যাক্সিমাম ভ্যালু যদি 4 তাহলে আরএমএস কত 4/√2² আমরা এভাবে করলে সলিউট হয়ে যাবে ঠিক আছে এভাবে করলে সলিউট হয়ে যাবে এভাবে করলে হবে কিন্তু এটা অনেক বড় করে ঠিক আছে এটা অনেক বড় করে দেখেন ভাই বইতে সলিউশন করে দিয়েছে এভাবে করে দিয়েছে কিন্তু এটা অনেক বড় প্রসেস ঠিক আছে তারপরেও পাশের নিয়ম এসে ভাই স্যার বিকল্প অপশন দিয়ে দিয়েছে যে কিভাবে যদি ওখানে লেখা নাই আসলে নিয়মটা কিভাবে আসলো এখানে হচ্ছে নিয়মটা আসলো যদি একই তারে ডিসি এবং এসি থাকে তখন ভাই যে বিকল্প নিয়মটা দিয়েছে তখন সেই বিকল্প নিয়মটা হবে যদি সেই তারে ডিসি এবং এসি মিশ্রিত থাকে ওই বিকল্প নিয়মটা শুধু তখনের জন্য ঠিক আছে মানে এইটা ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই জি ভাই বলেন ভাই হচ্ছে ওই যে ভি সমান সমান যেমন 4 sin থিটা আমি বের করছি যেমন এখানে আপনার যে 6 ভোল্টটাকে ধরে মানে 10 থেকে 6 বাদ দিলে 4 আবার 6 থেকে 2 বাদ দিলে 4 হচ্ছে সেই ক্ষেত্রে আমি হচ্ছে বিকল্প পদ্ধতিটা ব্যবহার করতে পারছি যে ভি আর এম এস ভি স্কয়ার ডিসি আর ভি এস স্কয়ার এই দুইটা এখন কত হচ্ছে ওই ওখানে যদি পার্থক্যটা উভয় দিক থেকে যদি 4 যদি না হতো যদি অন্য যদি হতো তাহলে সেই ক্ষেত্রে কি ওই সূত্রটা ফেরা যাবে মানে পার্থক্য যদি এখানে 4 এখানে 4 আর এখানে যদি অন্য রকম হয় তো সেই ক্ষেত্রে বলছেন প্রশ্নটা আবার করেন ভাই আমি বলতে চাচ্ছি ধরেন নিচে যেমন 2 ভোল্ট আছে ওখানে যদি আমি 3 ভোল্ট দিতাম তখন কেমন হইতো আপনি বলছেন এখানে 10 ভোল্টের যদি এখানে সাপোজ 3 ভোল্টেজ হতো যদি এখানে সাপোজ 3 ভোল্টেজ হতো এই এই বেলা বলতে চাচ্ছেন এই কথা বলতে চাচ্ছেন আপনি জি জি আচ্ছা দেখেন এখানে কত ভোল্টেজ 4 ভোল্টেজ এখানে কত ভোল্টেজ 3 ভোল্টেজ এখানে কত 4 এখানে কত 3 সুতরাং এটা সাইনোসয়েডাল না এটা সাইনোসয়েডাল না অর্থাৎ সাইন ওয়েভ না সুতরাং এটা এভাবে সলভ করা যাবে না যদি সাইনোসয়েডাল হয় যদি সাইনোসয়েডাল হয় এবং সেই তারের মধ্যে যদি আরেকটা ডিসি সিগন্যাল থাকে একই তারে যদি সাইনোসয়েডাল এসি সিগন্যাল এবং ডিসি সিগন্যাল থাকে তখন এই বিকল্প নিয়ম ঠিক আছে কিন্তু এর বেলা বিকল্প নিয়ম হবে না এবং এটা যেটা করলাম এটাও হবে না কারণ এটা সাইনোসয়েডাল না এটাও সাইনোসয়েডালের নিয়ম হবে এটাও সাইনোসয়েডাল নিয়ম হবে অর্থাৎ একে সাইনোসয়েডাল হতে হবে আপনি যেটা বললেন এরকম নাই ঠিক আছে এরকম হয় না যে এখানে 4 সিগন্যাল আর এখানে যে ঠিক আছে এরকম দিলে আপনাকে এটা বের করতে ভিআরএমএস বের করতে বলবে না ঠিক আছে এরকম দিলে আপনাকে বের করতে বলবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন একটু আরেকটা শর্টকাট ম্যাথে যাব শর্টকাট বলতে মানে একটু এর প্রসেস যাব দেখেন পরের ম্যাথটা যাব বড় ম্যাথটা করাবো না 116 নম্বর যে ম্যাথটা সেটা করাবো না সেটা অনেক বড় ওই বড়তে যাবো না 117 আর 16 নম্বর একই আমি 117টা করে দিচ্ছি আপনি 116টা পারবেন ঠিক আছে 116 এবং 17 একই দেখেন দেখেন কি দেওয়া আছে -10 4 কত এটা -2 2 4 6 8 সরি ভুল হয়েছে 2 4 6 8 না ভুল না ঠিকই আছে এটা কত 10 এখন কি বলছে এক সাইকেল এক সাইকেল আসলে ওরা যদি বলে নাও দিত এক সাইকেল তারপরে এটা এক সাইকেল হইতো কারণ এখানে শেষ হইছে এখানে শেষ হইছে আর কোথাও শুরু হই না তাহলে এটা এক সাইকেল ঠিক আছে এটা এক সাইকেল যদি এখানে দিয়ে দিত যে পর্যন্ত শেষ তাহলে ওটাই ছিল এক সাইকেল তাহলে এখন ট্রায়াঙ্গুলার ওয়েভটা দেখেন কিভাবে আমরা সলভ করব কিভাবে করতে বলতে ভি আর এম এস এটা কি ভি আমাদের ভি আর এম এস বের করতে এটা কি ওয়েভ ট্রায়াঙ্গুলার ওয়েভ এটা কিন্তু স্কয়ার ওয়েভ তাহলে স্কয়ার ওয়েভের সূত্রটা কি বলছিলাম যে রুট ওভার ভি আর এম এস 1 বাই কত টি 1 বাই টি কি ভূমি গুণন কি উচ্চতা ভূমি গুণন উচ্চতা ঠিক আছে এটা বলছিলাম তাহলে দেখেন এখন দেখি সলভ করি 1 বাই টি মানে কত 1 বাই 10 1 বাই টি মানে কত 1 বাই 10 ভূমি তাহলে এখানে মোট কয়টা দেখেন তো স্কয়ার ওয়েভ আছে একটা আছে দুইটা আছে তিনটা আছে তার মানে কি তিনবার সলিউশন করতে হবে তাহলে এই ভূমিটা কত 2 আছে ভূমি কত 2 গুণন উচ্চতা সরি উচ্চতা স্কয়ার হবে যেহেতু আরএমএস উচ্চতা স্কয়ার তাহলে উচ্চতা কত -10 উচ্চতা কত এখানে -10 তাহলে -10 স্কয়ার যোগ আবার কি ভূমি কত 2
আবার কি ভূমি কত 2 যোগ উচ্চতা কত এখানে 4 স্কয়ার আবার কত 4 স্কয়ার এ পলাশ তুমি কি কথা শোনো না কি হইছে ভাই স্যার পলাশকে রিমুভ করে দেন স্যার স্যার পলাশকে রিমুভ করে দেন ভিডিও উনি ডিসটারব দিচ্ছে এত ডিসটারব দিচ্ছে যা বলা আমারে কি ভাই কে ঝামেলা করেন ভাই পলাশ না প্রকাশ প্রকাশ ভাই আপনি মিউট করেন না কেন ভাই ক্লাস পারফরম্যান্স কিন্তু এরকম হয় না ঠিক আছে বারবার যদি আপনারা ডিস্টার্ব করেন তাহলে আমি ক্লাস নেব না আপনাদের জিনিসগুলো দেখব নিজের মুডটা তো হারায় যায় ক্লাসের প্রতি এরকম বারবার মোবাইলে যদি হাত দিতে থাকি তাহলে ক্লাসের একটা ইয়ে তো নষ্ট হয়ে যায় তাহলে কত হইল আমাদের সেকেন্ড নেই কাজ করলাম এখন কি থার্ড এটা কি মাস্টার কি আছে এটা জিরো আছে না এটা তো জিরো ঠিক আছে পরেরটা কি আছে ভূমি কত 2 উচ্চতা কত -2 উচ্চতা কত -2 স্কয়ার -2 স্কয়ার তাহলে এখানে আমাদের কত হলো দেখি ক্যালকুলেশন করি সবাই হাতে ক্যালকুলেটর ধরি যে 1 বাই কত 10 1 বাই কত 10 2 গুণন 10 স্কয়ার যোগ 2 গুণন 4 স্কয়ার যোগ 2 গুণন 4 কত 4.89 কত হচ্ছে 4.89 ভোল্ট আমরা যদি আসে তাহলে ক্ষেত্রফল দ্বারা আমরা কি নির্ণয় করব যদি স্কয়ার ওয়েভ আসে তাহলে ক্ষেত্রফল দ্বারা নির্ণয় করব অতি সহজে আমাদের কি নির্ণয় হয়ে যাবে আমরা অন্য কোনো দেখার দরকার নাই স্কয়ার ওয়েভ আসলে ক্ষেত্রফল দ্বারা নির্ণয় করে ছেড়ে দেব ঠিক আছে অন্য কোনো কিছু দেওয়ার দরকার নাই অন্য কোনো কিছু করার দরকার নাই স্কয়ার ওয়েভ আসলে আমরা ওই যদুরীকরণ করে করার দরকার নেই ওটা অনেক বড় প্রসেস লং প্রসেস ওটা ভুল হওয়ার প্রসেস অনেক বেশি আছে সরি ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে যদি ক্ষেত্রফল দিয়ে করেন তাহলে খুব ইজিলি নিজে নিজে করতে পারবেন কোনো ভুল হবে না আর যদি যদুরীকরণের যে নিয়মটা আছে সেটা দিয়ে যদি করেন তাহলে অনেক বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা অবশ্যই কি কি দিয়ে করব ক্ষেত্রফল দিয়ে করব ক্ষেত্রফল দিয়ে করব তাহলে আমাদের এসি ফান্ডামেন্টাল শেষ কিন্তু এখানে আরেকটা ওয়েভ হয় নন সাইনোসয়েডাল ওয়েভে আরেকটা ওয়েভ হয় কি হয় যদি এখানে তোমরা স্কোয়ার ওয়েভ দেখলাম দুইবার যদি ভাই ট্রায়াঙ্গুলার ওয়েভ যদি ট্রায়াঙ্গুলার ওয়েভ হইতো তখন কি কোনো শর্টকাট ছিল না হ্যাঁ ট্রায়াঙ্গুলার ওয়েভও শর্টকাট হয় সেটা এখন একটু দেখে নেই ঠিক আছে আমি একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ বানাই দিচ্ছি সেটা এখন সলভ করে নিব সলভ করে দিয়ে আপনাদের দেখাবো যে সেটা কিভাবে সলভ করা যায় একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ আচ্ছা সেটা কত মনে করি 1 2 3 ঠিক আছে 1 2 3 তাহলে এর ভোল্টেজটা কত দিয়ে আছে 5 ভোল্টেজটা কত 5 ভোল্টেজ তাহলে কি বলছে এখানে বি আরএমএস সমান ওয়াট বি আরএমএস সমান ওয়াট তাহলে বি আরএমএস সমান কি রুট ওভার আমরা জানি কি রুট ওভার কি 1 বাই টি কি হবে রুট ওভার 1 বাই টি এই ট্রায়াঙ্গুলার বেলায় ইনটু 1 বাই থার্ড গুণন ভূমি গুণন উচ্চতা স্কয়ার ভূমি গুণন চোতা স্কয়ার দেখেন ভাই আমার লেখাটা একটু খারাপ যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই বলবো তাহলে যদি ট্রায়াঙ্গুলার ওয়েভ হয় যদি ট্রায়াঙ্গুলার ওয়েভ হয় তার সূত্র কি হবে 1 বাই টি ইনটু 1 বাই থার্ড গুণন ভূমি গুণন উচ্চতা স্কয়ার উচ্চতা স্কয়ার তাহলে আমরা এখন সমাধান করে এটা দেখি দেখেন তোমরা সিমেট্রিক্যাল ওয়েভটা কি সিমেট্রিক্যাল ওয়েভ অর্থাৎ যার পজিটিভ নেগেটিভ সবগুলোই কি সমান এরপর মানে এর ভোল্টেজ কত 5 এটারও 5 এটারও 5 অর্থাৎ সবগুলো কি সমান তাহলে সিমেট্রিক্যালি যে কোনো এক পোরশন নিয়ে কাজ করলে হয়ে যায় তাহলে প্রথম পোরশন নিয়ে কাজ করলাম তাহলে এই দুটো কাজ করলে কি হবে 1 বাই টি মানে কত 1 বাই 1 হবে 1 বাই টি মানে কত 1 বাই 1 হবে তাহলে এখন সূত্র কত 1 বাই থার্ড সূত্র কত 1 বাই থার্ড গুণন ভূমি কত 1 0 থেকে 1 না ভূমি কত 1 উচ্চতা কত 5 উচ্চতা কত 5 স্কয়ার এই হচ্ছে আমাদের যদি ট্রায়াঙ্গুলার ওয়েভ কখনো হয়ে থাকে তাহলে আমরা এভাবে সলভ করব ঠিক আছে ট্রায়াঙ্গুলার ওয়েভ যদি হয়ে থাকে তাহলে এভাবে সলভ করব দেখেন তো কারো কোনো সমস্যা আছে কিনা কার কোনো সমস্যা আছে এটাতে ভাই বেজে যাচ্ছে একটু জোরে বলি কার বেজে যাচ্ছে একটু জোরে বলি ভূমিটা একটু ক্লিয়ার করে দেন ভূমিটা
কোনটা ভূমি ভূমি ভাইয়া ভূমি বুঝি নাই ভাই জোরে বলেন বুঝতে ভূমিটা একটু ক্লিয়ার করে দেন ভূমিটা আচ্ছা ভূমি দেখেন আমারও বলি সূত্র সবাই তো বুঝছি 1/t মানে কত 1 বাই কি এক সাইকেল মানে যে যে সময় পর্যন্ত হিসাব করব সেই সময়টাই কি 1/t অর্থাৎ কি এক সাইকেল অথবা সিমেট্রিক্যাল হলে হাফ সাইকেল 1/t মানে কি এক সাইকেলের সময় সিমেট্রিক্যাল হলে হাফ সাইকেলের সময় তাহলে 1/t হাফ সাইকেল দিছি 1/t মানে কত 1/1 t কত 1 এবার সূত্র কি হবে 1/3 কি হবে 1/3 এখন এখানে কি দেখেন ট্রায়াঙ্গুলার ওয়েভের সূত্রটা কি মানে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা কারণ অনেকে প্রশ্ন থাকে ভাই এর আগে তো স্কয়ার মানে বর্গে বর্গে বা স্কয়ার ওয়েভে আপনি বর্গের সূত্র ফেলেছিলেন কারণটা ছিল বর্গ বা আয়তক্ষেত্র ছিল যা সূত্র ছিল কি ভূমি গুণন উচ্চতা বা ভূমি গুণন দৈর্ঘ্য এই সূত্র দিয়ে ক্ষেত্রফল দিয়ে করছেন ওটা তো সূত্র ঠিকই ছিল তাহলে ভাই এখানে কিভাবে আপনি ট্রায়াঙ্গুলারের সূত্রটা চেঞ্জ করে নিলেন এখানে কিভাবে ট্রায়াঙ্গুলারের সূত্রটা 1 হাফ গুণন ভূমি গুণন উচ্চতা ছিল এখানে কেন 1/2 এর কাছে 1/3 দিছেন এই প্রশ্নটা আমি একটু পরে বলবো আপাতত এটা দেখি 1/3 দিছি 1/3 এবার ভূমি কত ভূমি কত এই ভূমিটা কি এই যে সাইকেল যতটুকু নিছি ততটুকু ভূমি এই সাইকেল যতটুকু নিছি ততটুকু ভূমি তাহলে সাইকেল কোন পর্যন্ত নিছি এই পর্যন্ত তাহলে এই পর্যন্ত ভূমিটা কত কত 0 থেকে 1 তাহলে ভূমিটা কত হচ্ছে 1 তাহলে ভূমিটা 1 নিছি যোগ গুণন উচ্চতা সরি এখানে যোগ হইছে গুণন কি হবে উচ্চতা তাহলে উচ্চতাটা কত এখানে 5 তাহলে দিছি কত 5 স্কয়ার কল দিছি 5 স্কয়ার তাহলে এখান থেকে আমাদের মান হয়ে গেল এখন কত হচ্ছে ভাই অনেকে বলতেছে যে ত্রিভুজের ক্ষেত্রফল তো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে এখানে 1/3 কেন দিলেন 1/3 কেন দিলেন তাহলে দেখেন 1/3 কেন দিলাম এরকম যদি ওয়েভকে এই ট্রায়াঙ্গুলার ওয়েভকে যদি আমরা আরএমএস দিয়ে সমাধান করতে চাই ট্রায়াঙ্গুলার ওয়েভকে যদি আরএমএস এর মাধ্যমে সমাধান করি এই একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ এই একটা কি ট্রায়াঙ্গুলার ওয়েভ যদি আরএমএস এর মাধ্যমে সমাধান করতে যাই তখন ট্রায়াঙ্গুলার ওয়েভের ক্ষেত্রফলটা কি হয়ে যায় ছোট হয়ে যায় অর্থাৎ বেঁকে যায় কত এরকম ছোট হয়ে যায় কি হয়ে যায় ছোট হয়ে যায় সেই জন্য আমরা ট্রায়াঙ্গুলার ট্রায়াঙ্গুলার থাকে না যার জন্য আমরা 1/3 দেই যার জন্য আমরা কি দিই 1/3 দেই আশা করি সবাই বুঝতে পারছি তারপরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বলতে পারি স্যার ওখানে কি 1/1 টা কিভাবে হচ্ছে স্যার তিন জায়গায় ওয়ান আছে কারণ আমরা এই পর্যন্ত কাজ করছি হাফ সাইকেল নিয়ে কাজ করছি কতটুকু হাফ সাইকেল নিয়ে কাজ করছি তাহলে হাফ সাইকেলের সময়টা কতটুকু 1 সেকেন্ড তাই এখানে 1 দিছি ঠিক আছে আর কারো কোনো কোশ্চেন আছে ভাই আচ্ছা তাহলে ফান্ডামেন্টাল ক্লাস শেষ করে দিলাম আজকে ক্লাস এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন